আজকের দিনে গ্রামে বসে কী টাইপের ব্যবসা করবেন মাথায় চিন্তা আসে তো আমি আজকে আপনাদের জন্য কয়েকটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যেটা আপনি গ্রামে বসে শুরু করতে পারেন আপনি পাঁচ থেকে দশ মিনিট টাইম দিন যদি আপনার কাছে কোনো ডিস্টার্বিং ম্যাটেরিয়াল থাকে প্লিজ দূরে সরে যান এবং এই যে আইডিয়াগুলো দিব এর পিছনে ধ্যান দিন দেখবেন আপনার ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আচ্ছা এই মুহূর্তে দেখুন তো অর্গানিক জিনিসের প্রত্যেকটা চাহিদা বেশি তো এই মুহূর্তে আপনি তো গ্রামে আসেন তো গ্রামে কি করবেন একটা অর্গানিক ভেজিটেবলের চাষবাস করবেন এবার অর্গানিক ভেজিটেবলের চাষবাস করে কি প্রফিট হবে সেটাও মাথায় আসা দরকার তো আপনি জাল দিয়ে ঘেরলেন চার পাঁচটা এবং সুন্দরভাবে উইদাউট কীটনাশক বা কম কীটনাশক ইউজ করে আপনি অর্গানিকভাবে কিছু ভেজি ভেজিটেবল আপনি চাষ করলেন এবং সেই ভেজিটেবলগুলো আপনি ভিডিও করে আপনি অনলাইনে ছাড়লেন দেখবেন ওই অনলাইন থেকে আপনার অনেক অর্ডার চলে আসবে এটা বর্তমানে বর্তমানে যেটা আপনার শ্রীলঙ্কায় বা বিভিন্ন ছোটোখাটো দেশে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে অর্গানিক ফুডের বিজনেস করছে এবং তারা প্রচুর কামাচ্ছে আচ্ছা আপনি ভাবুন তো যদি দিল্লির লোক যদি শোনে যে আপনি অর্গানিক ভেজিটেবল বা অর্গানিক ফুড বিক্রি করছেন তবে আপনার কাছে ওরা লাইন দিয়ে দেবে অনলাইনে অর্ডার দিয়ে দেবে আপনি একটা অর্গানিক স্টোর খুলুন আপনি গ্রামে ব্যবসা করুন বা গ্রামে চাষবাস করুন বা ব্যবসাটা করুন শহরে আপনি স্টোরটা খুলুন শহরে এবং অর্গানিক হিসাবে চালান মানে অবশ্যই অর্গ্যানিক হওয়া দরকার দেখবেন আপনার সেখানে সেল চলে আসবে এই দেখুন না আমরাই যে কলাটা কার্বাইড দিয়ে পাকানো হয় সেই কলাটা আমরা খাই না আমরা ক্যাভেন্ডার এই টাইপের ব্র্যান্ডেড কলা খাই উইদাউট কার্বাইট বা রকম অ্যাসিড ছাড়া যেটা পাকানো হয় সেরকম আজকালকারের যুগে মানুষ অর্গ্যানিককে বেশি পছন্দ করে যদি আপনি একটা অর্গানিক ভেজিটেবলের চাষবাস করে ওখানে বিজনেস শুরু করতে পারেন দিস ইজ ভেরি প্রফিটেবল বিজনেস সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি গ্রামে বসে একটা রিটেল স্টোর বা ভুসিমাল দোকান খুলতে পারেন আচ্ছা গ্রামে ভুসিমাল দোকান খুলে কি প্রফিট হবে গ্রামের মানুষ তো ধার নেবে দেখুন আমারই একজন বাড়ির কাছে একজন বন্ধু বলতে পারেন দাদা বলতে পারেন ও কি করতো বাইরে বাইরে ঘুরত তো ও বাইরে বাইরে ঘুরে ওর মামার একটা ভুসিমালের দোকান ছিল ও পাইকারি দিত তো কি করলো ওর মা বললো যে তুই বাড়িতে এসে ভুসিমাল দোকান কর এবার আমাদের যে গ্রামটা প্রায় দু হাজারজন বসবাস করে ঠিক আছে তো সেই দু হাজার জনের অ্যাকচুয়ালি দু তিনটে ছোট্ট ঘরে ভুসিমাল দোকান আছে সে কী করলো একটা ভুসিমাল দোকান খুললো এবং তার মা চপ ভাসতে আরম্ভ করলো দেখুন হয়তো অনেকে টোন্টিং করবেন যে চপ ভাসতে আপনি কি চপ ভাসতে বলছেন আমি এরকম বলছি সব কিছুই বিজনেস তো তার মা এক সাইডে চপ বেগুনি এইসব ভাস্তে চিকেন পকোড়া এইসব ভাজল এবং সে ভুসিমাল দোকান করে গো খাদ্য থেকে আরম্ভ করে মোবাইল রিচার্জ থেকে আরম্ভ করে টিভি রিচার্জ থেকে আরম্ভ করে যাবতীয় ভুসিমালে আটা সাবান শ্যাম্পু সমস্ত কিছু রাখল এবং সে পাইকারি রেটে ছাড়া আরম্ভ করলো আপনি বিশ্বাস করবেন না তার প্রত্যেক দিন শুধু ভুসিমাল থেকে পাঁচশো টাকা প্রফিট হয় বলি কেড়ে নেবেন না বাট গ্রামে থেকে প্রত্যেক দিন পাঁচশো মান্থলি পনেরো হাজার কামানো হয় এটাও একটা বিশাল বড় ব্যাপার তাই আপনি যদি এই মুহূর্তে গ্রামে আছেন কিছু টাকা পুঁজি লাগে আপনি একটা ভুসিমাল দোকান খুলতে পারেন এবং তার সঙ্গে কী কী ব্রাঞ্চ বের করা যায় যে গোখাদ্য রাখা যেতে পারে আপনি বিভিন্ন কালী পূজার সময় টলিমাল যেমন সে রাখছিলো মোমবাতি যা কিছু ছোটোখাটো যা কিছু রাখা যায় আপনি রাখতে পারেন এবং বিজনেস শুরু করতে পারেন এখানে একটা প্রফিটের জায়গা আছে গ্রামে বসে যদি আপনি দশ হাজার টাকাও কামান সেটা আপনার কাছে বিশাল প্রফিটেবল একটা বিজনেস তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি হ্যাঁ এই ব্যবসাটা বলার আগে আমি একটা বলি একটা গ্রামে একটা লোক ছিল যে খুবই মানে ভুলভাল কথা বলতো তো সে কী করলো একদিন বলল আমি একটা ব্যবসা করবো কি ব্যবসা সবাই মিলে আলোচনা করলো তারা যে সে নাকি ফিশারি বিজনেস করবে অ্যাকচুয়ালি তার নিজস্ব কোনো পুকুর নেই তো সে কী করলো গভর্নমেন্টের মানে অঞ্চলে গিয়ে অঞ্চলে গিয়ে গভর্নমেন্টের যে সমস্ত পুকুর সেই সমস্ত পুকুরে সে টেন্ডারে গেল সে একটা পুকুর যেটা একদম খারাপ হয়ে পড়েছিল সেই পুকুরটা টেন্ডারে পেলো এবং সেই পুকুরে সুন্দরভাবে পরিষ্কার করে সে ফিশারি করা স্টার্ট করলো আপনি বিশ্বাস করবেন না সে প্রত্যেক বছর প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রফিট করে সেই ফিশারি করে এবার বলবেন যে দাদা পুকুরটা কত বড়ো পুকুরটা যথেষ্ট বড় সে কত টাকায় টেন্ডার একটা ধরেছে বাট প্রফিট সে করে এবং তার সঙ্গে বসে আমার কথা হয়েছিল আমি যদি কোনো দিন ব্লগ করি এই চ্যানেলে আমি দেখিয়ে দিব সেই ফিশারি পুকুরটা আপনারও বাড়িতে বসে আপনার গ্রামে আপনি লিজে নিয়ে পুকুর আপনি ফিশারি করতে পারেন এবং সেখান থেকে একটা প্রফিটেবল জেনারেট করতে পারেন এবার আমি যে ব্যবসাগুলো বলছি অটোমেটিক্যালি গ্রামে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে তাও আপনি যদি করেন আপনার প্রফিট হবেই চতুর্থ যে বিজনেস আইডিয়াটা সেটা গ্রামে খুব ভালোভাবেই চলবে কি চলবে গ্রামে অ্যাকচুয়ালি দেখবেন চায়ের দোকান আছে বিভিন্ন ঘুগনি মুড়ির দোকান আছে তো গ্রামে একটা জিনিসের চাহিদা খুব বেশি সেটা হচ্ছে পাউরুটি চানাচুর এই টাইপের চাহিদা খুব বেশি বিস্কিট মানে বেকারি বিস্কিট যদি আপনি একটা বেকারি বিস্কুটের ম্যানুফ্যাকচারিং ইউনিট বানান বা পাউরুটি যেখানে আপনি পাউরুটি বানাবেন কেক বানাবেন ছোটোখাটো এবং ছোটো খাটো বেকারি বিস্কুট বানাবেন এবং সুন্দর বানানো যাবে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যে বেকারি বিস্কুট কীভাবে বানানো হয় বা পাউডি কীভাবে বানানো হয় আপনি দেখবেন আপনি বানাতে পারবেন এবং আপনি যদি বানান এবং আপনি যদি একটা হোলসেলার হয়ে আপনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দিয়ে আসেন ওরা নেবে এবং আপনার একটা ভালো প্রফিট জেনারেট হবে আমি একটা প্রতাপ দিঘি বলে একটা জায়গা আছে এখানে সেখানে গিয়ে একটা লোকের সঙ্গে কথা বলেছিলাম আমি যে এই বলছি ভিডিও দিব না তার সঙ্গে কথা বলেছিলাম ভিডিও দিব তার প্রত্যেক দিন সে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকার মাল বিক্রি করে এবং তার থেকে ফিফটি পারসেন্ট প্রফিট ধরুন দু হাজার টাকা তো প্রফিট হয় সারলাম এক হাজার টাকা তো প্রফিট হয় সে এক হাজার টাকা প্রফিট করে পার ডে মানে মান্থলি তিরিশ হাজার টাকা আপনিও গ্রামের মধ্যে বসে একটা এরকম পাউরুটি বা আপনি কেক বা বেকারির ছোটোখাটো বিস্কুট আপনি বানাতে পারেন এবং একটা বিশাল বড়ো স্কেলে নিয়ে যেতে পারেন ঠিক আছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত সেটা হচ্ছে পোলট্রি ফার্ম আপনি একটা খুলতে পারেন পোলট্রি ফার্ম কেন খুলবেন জয়দেব বলে একটা ছেলে ছিল সেও বাইরে থাকতো সে কী করলো বাড়িতে দিন বসলো তাকে একজন আইডিয়া দিলো যে ওই বাড়িতে বসছি তুই একটা পোলট্রি ফার্ম খোল তো সে নিজস্ব একটা পোলট্রি ফার্ম খুললো যেখানে লাল পাখি এমনি ব্রয়লার সমস্ত মুরগি রাখতো এবং তার বাবা বুদ্ধি করে গ্রামেই একটা চিকেন শপ খুলে দিল চিকেনের দোকান তো পোলট্রি শপের সঙ্গে চিকেন শপ আপনি বিশ্বাস করবেন না এই গ্রামেই বসে তার প্রত্যেক দিন প্রায় পাঁচ সাতশো টাকার প্রফিট হয় আপনার যদি বিশ্বাস না হয় আমি একদিন তার সঙ্গে পডকাস্ট করে দেব তো আপনি আমি এটা বলার কারণ হচ্ছে আপনিও পোলট্রি ফার্ম খুলে একটা চিকেন শপ খুলে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং পোলট্রি শপ থেকে মালটা নিয়ে আসবেন যেহেতু আপনি নিজেই মুরগিটাকে পালন করছেন সেখান থেকে আপনার কস্টিংও কমে যাবে এবং আপনি কম দামেও দিতে পারবেন হয়তো আপনার কিছু সময় লস আসবে প্রফিট আসবে বাট আলটিমেট আপনার প্রফিট আসবে যদি আপনি ঠিকঠাকভাবে চালান এবার একটা কথাই আছে যে দাদা আপনি তো এত বিজনেস আইডিয়া বললেন এত সমস্ত কিছু দিলেন অ্যাকচুয়ালি সমস্ত কি আপনার গ্রামে আছে হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি বলছি যে সমস্ত ব্যবসা আমাদের গ্রামে বা অন্যান্য গ্রামে করে কামাচ্ছে আমি সেটাই বললাম কোনো এখানে হাওয়া ভরা নেই যা দেখেছি তা বলেছি যদি বলেন প্রমাণ দিতে আমি তাও দিতে রাজি আছি বাট স্টিল আপনারা যদি ট্রাই করেন সিক্স মান্থ আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন এই ব্যবসাগুলোর মধ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি কাউকে শেয়ার করুন যদি ভিডিওটা খারাপ লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আর ভালো লেগে থাকলেও কমেন্ট করুন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং আমার সঙ্গে থাকবেন আপনারা আমার ফ্যামিলির মতো ভালো থাকুন আনন্দ থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত